এইবারে আমরা কোয়েশ্চেন নাম্বার পাঁচে চলে এসেছি বুঝতেই পারছি এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছে আলোচিত হচ্ছে আজকে এইবারে আমরা চলে এসেছি আরো একটি গুরুত্বপূর্ণ পার্থক্য এটিও কিন্তু মার্কস বা পাঁচ মার্কসের জন্য যে তোমাদের প্রশ্ন সেখানে আসতে পারে নম্বরে পুরো আসবে না কিন্তু পাঁচ মার্কসের জন্য যে তোমাদের টু প্লাস থ্রি যে এরকম একটা ডিভিশন থাকে সেক্ষেত্রে কিন্তু দুই বা তিনই পার্থক্যটি আসতে পারে তোমাদের কিন্তু এটাকে ভালোভাবে দুই বা তিন যাই হোক ভালোভাবে রেডি করতে হবে ফর আপকামিং মাধ্যমিক এক্সামিনেশন এইবারে আবারও তোমরা যেটা অলরেডি আমি বলেছি যে পার্থক্য নিরূপণের সময় কিন্তু আরো একটি স্পেশাল ঘর করতে হবে যেখানে তোমার লিখতে হবে কি এখানে তোমার লিখতে হবে হচ্ছে বৈশিষ্ট্য অর্থাৎ কি বৈশিষ্ট্য বা ক্যারেক্টারের ওপর ভিত্তি করে কিন্তু তোমরা পার্থক্যটা নিরূপণ করছো অযৌন এবং যৌন জননের তাহলে এবারে আমি যে তিনটে পার্থক্য মূলত রেখেছি গুরুত্বপূর্ণ তিনটি পার্থক্য এক্ষেত্রে বলে রাখি কিন্তু পার্থক্য কিন্তু তোমরা বেশি পার্থক্য লিখতে গিয়ে কিন্তু কখনো মানে সিলেবাসের বাইরের থেকে বড় কথা হচ্ছে অযাচিত কিছু লিখে ফেলবে না যেটুকানি দরকার সেটুকানি লিখবে তাতেই ফুল মার্কস তোমরা পাবে দেখিনি পার্থক্যগুলি কি কি এক নম্বরে বলা হয়েছে অযৌন জরণ কিন্তু মূলত নিম্ন শ্রেণীর যে জীব যারা খুব লোয়ার ডিভিশনের আমাদের অ্যানিমেল বা আমরা অর্গানিজম বলতে পারি নট অ্যানিমেল অর্গানিজম তাদের ক্ষেত্রে অজন্যজনন দেখা যায় অর্থাৎ নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে তাদের দেহের ক্ষেত্রে জনন দেখা যায় যৌন জনন হচ্ছে কিন্তু উচ্চ শ্রেণীর জীব অ্যানিমাল আমরা তাদের হচ্ছে সব যৌন জনন তাহলে উচ্চ শ্রেণীর জীবের জন্য হচ্ছে যৌন জনন অযৌন জনন নিম্ন শ্রেণীর জীব তাহলে তোমরা বৈশিষ্ট্য লিখতে পারো এক্ষেত্রে যে জীবের প্রকার কোন প্রকার জীবই এই ধরনের জনন দেখান যায় তার উপর ভিত্তি করে পার্থক্য করছো দু নম্বরে রেখেছি অযৌন জননের একক হচ্ছে রেণু যৌন জননের একক হচ্ছে গ্যামেট তাহলে এক্ষেত্রে তোমরা লিখতে পারো যে জননের একক তার ওপর ভিত্তি করে পার্থক্য করছো তিন নম্বরে রেখেছি অযৌর্ণ জননের ক্ষেত্রে অপত্য জীব জনিত্র জীবের অনুরূপ হয় অনুরূপ মানে হচ্ছে একদমই আইডেন্টিক্যাল হয় কারণ জাস্ট সেলটা ডিভাইড হয়ে যাচ্ছে একটা সেল থেকে আরেকটা সেল ডিভাইড হচ্ছে মানে যদি আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি এটা তিন নম্বর পয়েন্টটা বোঝানোর চেষ্টা করি জাস্ট একটা সেল এরকম ধরো একটা সেল আছে সাপোজ আমিবার কথাই মানে কোনো একটা সেলের কথা যদি ধরো একটা সেল আছে এই সেলটা কি হচ্ছে জাস্ট এরকমভাবে ডিভিশনে দুটো সেল হয়ে যাচ্ছে সো একটা আইডেন্টিক্যাল প্রায় সেম টাইপেরই কিন্তু দুটো সেল তৈরি হতে পারছে কিন্তু অপত্য জীবের ক্ষেত্রে যখন যৌ যৌন জননের ক্ষেত্রে যখন সেই জীবটা তৈরি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু নতুন বৈশিষ্ট্যের জিনের মাধ্যমে একটা নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হয় যে কারণে কিন্তু পিতা মাতার একদম অনুরূপ হয় না সেম টাইপের হয় না কিন্তু তার সন্তান সন্তানীরা তাহলে এটা তোমরা লিখতে পারো তিন নম্বর পয়েন্ট হিসাবে সেক্ষেত্রে বৈশিষ্ট্য তোমরা দিতে পারো যে অপত্য জীবে বৈশিষ্ট্য বা অপত্য জীবে সঞ্চারিত বৈশিষ্ট্য সেক্ষেত্রে একদম অনুরূপ বৈশিষ্ট্য হয় হচ্ছে অযৌন জননে নতুন বৈশিষ্ট্যের আবিষ্কার হয় কিন্তু যৌন জননের ক্ষেত্রে তাহলে এক্ষেত্রে তোমরা তিনটে ডিভিশন বা তিনটে ভাগ তোমরা করে নিতে পারো এবং আশা করি প্রশ্ন উত্তরটা কিভাবে লিখবে সেটাও তোমরা ভালো করে বুঝতে পেরেছ